হ্যালো ফ্রেন্ডস সবাইকে শুভ দীপাবলির অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন সবাই দীপাবলি ভালো করে কাটাও তোমাদের জীবন দীপাবলির প্রদীপে অনেক উজ্জ্বল হয়ে উঠুক আগামী সমস্ত পরীক্ষাতে সাফল্য লাভ করো কালী পুজো শেষ হলেই কিন্তু রেলওয়ের একটার পর একটা এক্সাম আরম্ভ হচ্ছে পরপর দেখতে পাচ্ছ এক মাসের মধ্যে এলপি টেকনিশিয়ান আর পি এফ এবং জেইড এক্সাম কমপ্লিট হয়ে যাচ্ছে এটা কমপ্লিট হওয়ার পরে আমাদের এন টি এক্সাম আরম্ভ হবে এবং তার সঙ্গে সঙ্গেই কিন্তু ইন দ্য বিন টাইমে গ্রুপ ডির নোটিফিকেশানও চলে আসবে কারণ দু হাজার পঁচিশ সালে রেলওয়ের ক্যালেন্ডার অলরেডি চলে এসছে তো সেই কারণে কিন্তু পরীক্ষা খুব বেশি যে ডিলে হবে তা কিন্তু নয় এটা হাই টাইম তোমাদের নিজেদের প্রস্তুতি যতটা আছে সেই জায়গা থেকে আরও ভালোভাবে কীভাবে প্রস্তুতি নেওয়া যায় পুরো সিলেবাস কীভাবে ভালোভাবে কমপ্লিট করা যায় সেই জিনিসটা তোমাদের দেখতে হবে এবং উৎসবের সাথে সাথে পড়াশোনাটাও ঠিকঠাক মতো করতে হবে যারা পিওরলি রেলওয়ে এক্সাম নিয়ে চিন্তাভাবনা করছো যারা পুরোপুরিভাবে চাইছো যে রেলওয়েতে আমাকে একটা ভালো জব পেতে হবে রেলওয়েতে আমাকে এক্সাম ক্লিয়ার করতে হবে এবং আগামী দিনে আমি রেলওয়ে এমপ্লয়ী হব

যেটা আমাদের রাখা ছিল সেভেন সেই ব্যাচ প্রাইসের ওপরে উপরে ডিসকাউন্ট দেওয়া হয়েছে এবং ডিসকাউন্ট দিয়ে সেই প্রাইস ফাইভ রাখা হয়েছে পাঁচশো টাকায় তোমরা কমপ্লিট সায়েন্স ফাউন্ডেশন ব্যাচ পেয়ে যাবে যেটা তোমার এন টি পিসি জেই গ্রুপ ডি সমস্ত এক্সামের জন্য বিজ্ঞানের ওয়ান স্টপ সলিউশন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বাংলাতে বলতে পারো সব থেকে ভালো ব্যাচ এবং পুরো সায়েন্সের ওপরে বাংলাতে তুমি ডেডিকেটেড ব্যাচ পাবে না এখান থেকে তুমি যদি বিজ্ঞানটা পুরোপুরিভাবে কমপ্লিট করে নাও আশা করি তোমাদের পরীক্ষা হলে সায়েন্সের কোয়েশ্চেন সলভ করে আসতে তুরি মেরে উড়িয়ে দিয়ে আসতে কোনো প্রবলেম হবে না যদি ব্যাচের কন্টেন্ট ঠিকঠাক মতো পড়ো এখনও কিন্তু সময় চলে যায়নি সময় কিন্তু এখনও আছে ঠিকঠাক মতো তোমরা যদি প্রস্তুতি নাও এখনও কিন্তু তোমরা পুরো জিনিসটাকে রিভিশন করে নিতে পারো তো এটাতে ব্যাচ আমাদের মোটামুটিভাবে ভাবে কমপ্লিটেড এর দিকে তো এটা বলতে পারো ভিওডি ব্যাচ এখন ব্যাচে আমি যেটা করছি সেটা লাইভ ক্লাসেস মক টেস্টের জোর দিচ্ছি কারণ এখন থিওরি করে লাভ নেই ঠিক আছে তো এই ব্যাচটা ফাইভ এ তোমাদের কাছে দেওয়া হবে যেখানে ব্যাচ ভ্যালিডিটি সিক্স মান্থের থাকবে ছ মাসের মধ্যে আশা করি রেলওয়ে এবছরের যা যা পরীক্ষা আছে সেই পরীক্ষাগুলো পুরো কমপ্লিট হয়ে যাবে এবং এই ব্যাচ থেকে তোমরা পুরো মানে পুরো জিনিসটারই এখান থেকে তোমরা গাইডেন্স পেয়ে যাবে ওকে কি কি পাচ্ছ পুরো এনসিআরটি এনসিআরটি ক্লাস নোট পাবে যেরকম সিলেবাস আছে কারণ রেলওয়ে সেই সিলেবাসকে ফলো করে সেই ক্লাসেস পাচ্ছ লেটেস্ট প্যাটার্ন আপডেটেড কোয়েশ্চেন যেগুলো ইউটিউবে করানো হয় না ইউটিউবের থেকে অনেক বেশি আপডেটেড কোয়েশ্চেন তোমরা এখানে পাবে যেখানে প্রত্যেকটা কোয়েশ্চেন তোমাকে ভাবতে হবে এবং যে প্রশ্নগুলো অ্যাকচুয়ালি কাট অফ তৈরি করবে সেই প্রশ্নগুলো নিয়ে এখানে আলোচনা পাবে অ্যানিমেটেড ক্লাস নোট পাবে ক্লাস নোট একটু পরে আমি দেখাচ্ছি প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট করার পরে টেস্ট পাবে তুমি এবং ক্লাস নোটগুলো তুমি হার্ড কপি ডাউনলোড করতে পারবে ক্লাস নোটগুলো ইংলিশে পাবে এবং ইংলিশের সাথে সাথে বাংলা ভার্সান যেটা আছে প্রত্যেকটা সায়েন্টিফিক টার্মের সেটা কিন্তু ক্লাস চলাকালীনই আমি উচ্চারণ করে দিয়েছি বা বলে দিয়েছি সেখান থেকে তোমরা নিজের মতো করে কিন্তু ক্লাস নোট বানিয়ে নিতে পারো এবং তার সঙ্গে সঙ্গে পুরো ক্লাস তোমরা স্মার্ট বোর্ডে পাবে স্মার্ট বোর্ড বিনস হচ্ছে এখানে যেরকম ডিজিটাল ক্লাসরুম প্রোগ্রাম হয় সেরকম জিনিসই তুমি এখান থেকে পাচ্ছ পুরো ব্যাচটা যেটা প্রাইস আমাদের সেভেন নাইন রাখা ছিল সেই প্রাইসটাকে কমিয়ে সেখানে তোমাদের প্রাইস রাখা হয়েছে ফাইভ নাইন এবং তোমাদের প্রত্যেককে আমি বলবো যদি ব্যাচের ব্যাপারে তোমাদের কোনো কোয়ারি থাকে তো অবশ্যই তোমরা এই নাম্বারে আমার কাছে একটু ফোন করে জিজ্ঞেস করে দাও সেভেন জিরো আমাকে ফোন করে তোমার নামটা বলবে এবং সেখানে তোমাদের ব্যাচের ব্যাপারে যদি কোনো কোয়ারি থাকে তোমরা এখান থেকে পেয়ে যাবে এবং কোনো কারণে যদি ফোন করতে না পারি জাস্ট তোমার নাম লিখে এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপে এস এম এস করে রাখবে আমি আমার সময় মতো তোমাদের কন্ট্যাক্ট করে নেবো ওকে আচ্ছা এবার একটা জিনিস তোমাদের আমি একটুখানি দেখাতে চাইবো সেই জায়গাটাতে একটুখানি আমি যাই সেই জিনিসটা একটু ভালো করে দেখে নাও সেটা হচ্ছে যে আমাদের ক্লাস নোটের ব্যাপার যেটা তোমাদের বলছি সেই ক্লাস নোটটা ফার্স্টে তোমাদের একটুখানি আমি দেখিয়ে দিই রকম তুমি ক্লাস নোট পাবে ঠিক এই এইরকম রেঞ্জে তুমি হাতে লেখা পুরো নোটস পাবে রাইট এই যে জিনিসটা তুমি এখান থেকে দেখতে পাচ্ছ রকম রিলেটেড তুমি প্রত্যেকটা জিনিসের হাতে লেখা ক্লাস নোট পাবে যেখান থেকে তুমি লাইভ ভিডিও দেখে দেখে স্পিড বাড়িয়ে কমিয়ে দেখে দেখে নিজের মতো করে নোটস বানাতে পারবে এই যে নোটস আছে এই নোটস হচ্ছে তোমার কাছে অ্যাসেড ভাই ওকে এই নোটস যদি তুমি একবার তোমার মতো করে বানিয়ে নাও আশা করি তোমার কোনো এক্সামের জন্যই শুধুমাত্র এটা রেলওয়ে বলে নয় কোনো এক্সামের জন্যই তোমার আলাদা করে সায়েন্স আর কিছু পড়তে হবে না প্রত্যেকটা জিনিসের এটা যেমন আমাদের ফিজিক্সের কাইনেমেটিক্স পুরো নোটস এবং কাইনেমেটিক্স থেকে তোমাদের যে যে জায়গাগুলো আছে সেখানে নিউটনস লস অফ মোশন ফোর্স এনার্জি গ্র্যাভিটেশন এই যে চ্যাপ্টারগুলো আছে যেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ এবং নিউমেরিক্যাল যে যে জায়গা থেকে আসে প্রত্যেকটা জিনিসই এখানে পড়া এবং গ্রাফিক্যাল জিনিস দেখতে পাচ্ছ এইগুলো তোমরা ব্যাচে এইভাবে ক্লাস পাবে প্রত্যেকটা জিনিসের একদম পুঙ্খানুপুঙ্খ জিনিস পুঙ্খানুপুঙ্খ ক্লাস তোমরা এখান থেকে পাচ্ছ আশা করি তোমাদের সিলেবাস কমপ্লিট করতে রকম কোনো প্রবলেম হবে না এবং আস্তে আস্তে পুরো জিনিসটা যদি তোমরা দেখে দেখে লিখে নিতে পারো খাতায় সব থেকে ভালো হবে ওকে এবং এগুলো তো প্রিন্ট করার অপশন থাকছেই তোমরা যদি প্রিন্ট আউট বার করতে চাও তো প্রিন্ট আউটও করতে পারো ঠিক আছে সব কিছুই তোমরা এখান থেকে পাবে অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমাদের ডিসক্রিপশান বক্সে থাকবে সেই ডেসক্রিপশন বক্স থেকে তোমরা অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করবে লগ করবে নিজের ফোন নাম্বার দিয়ে এবং লগ করার পরে তোমরা স্টোর অপশানে চলে যাবে স্টোর অপশানে গিয়ে দেখবে এক্সপ্রেস ব্যাচ সায়েন্স ফাউন্ডেশন ফর দ্য রেলওয়ে এক্সাম যেটার ব্যাচের প্রাইস রাখা আছে ফাইভ সেই ব্যাচটা এখান থেকে নিয়ে নাও এবং এই ব্যাচটাতে গেলে তোমরা অ্যাক্সেস নেওয়ার পরে তোমরা এই কন্টেন্ট অপশন পাবে ওখানে সেই কন্টেন্ট অপশানে আমি তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি ওকে সেই কন্টেন্ট অপশানে যদি তোমরা যাও সেখানে তোমরা আমার ক্লাস ইউটিউবের ডেমো থেকে দেখে নিতে পারো এবং ডেমো থেকে যদি তোমরা না দেখতে চাও তুমি যদি মনে করো যে আমি অ্যাপ্লিকেশনের ভেতরে গিয়ে ডেমো দেখব সেটাও দেখতে পারো জাস্ট এই কিছুক্ষণ আগে আমাদের আজকের জন্য যে স্পেশাল মক টেস্ট ইভালি স্পেশাল সায়েন্স মক টেস্ট হলো ওকে এরকমভাবে দেখো ক্লাস এন্ড হয়েছে মাত্র তোমার দশ কুড়ি মিনিট হবে ওইটা এন্ড করেই আমি এই ভিডিওটা শ্যুট করছি এবং সেখানে তোমার ক্লাসের রেকর্ড কিন্তু এখানে অলরেডি আমাদের আপলোড হয়ে গেছে রাইট তো সেখান থেকে তুমি পুরো জিনিস দেখে নিতে পারবে এই এইভাবে প্রত্যেকটা জিনিসের ক্লাস পাবে ওকে এবং নোটস যেটা আছে এমসি নোটগুলো তুমি ইংলিশ বাংলা বোধ ভার্সানই পাবে এটা এখানে বাংলাটা নেই তবে তুমি নোটসগুলো ইংলিশ মানে বাংলা বোধ ভার্সানে পাচ্ছ সেটা মানে এমসি নোটস এবং ক্লাস নোটগুলো যেগুলো আছে সেগুলো তুমি ইংলিশে পাবে এবং আশা করি সেখানে তোমাদের বাংলা বুঝতে কোনো রকম কোনো সমস্যা হবে না মানে অনেকেই তো চাও যে বাংলা ভার্সানে নোটস বাংলাতে সেখানে বলে দেওয়া আছে সেটা বুঝতে তোমাদের রকম কোনো প্রবলেম হবে না ঠিক তো সেই জিনিসটা দেখে নাও এখান থেকে ডেমো ভার্সান বা ডেমো ক্লাস সমস্ত কিছুই তোমরা এখান থেকে দেখতে পাবে প্রত্যেকটা সাবজেক্টেরই আমাদের ডেমো দেওয়া আছে ডেমো ফিজিক্স ডেমো কেমিস্ট্রি ডেমো বায়োলজি সব সব জিনিসই আছে ক্লাস নোট তো আমি দেখিয়ে দিলাম এইভাবে তোমরা প্রত্যেকটা জিনিসে স্পিড বাড়িয়ে কমিয়ে দেখার অপশন আছে এখানে তুমি ওয়ান স্পিডে দেখতে চাইছো তুমি যদি ওয়ান স্পিড থেকে ওয়ান পয়েন্ট টু ফাইভ এক্স ওয়ান পয়েন্ট ফাইভ এক্স টু এক্স পর্যন্ত তুমি দেখতে পারো এখান থেকে ওকে এবং এখান থেকে রেজলিউশন কমিয়ে বাড়িয়ে দেখার আছে অ্যাজ পার দ্য তোমার ইন্টারনেট জাস্ট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করো ডাউনলোড করে সেখানে চলে যাও সেখানে গিয়ে সেই জিনিসটা দেখে নাও আশা করি তোমাদের কোনোরকম কোনো প্রবলেম হবে না এবং প্রত্যেকটা জিনিসই এরকম এরকমভাবে অ্যানিমেটেড জিনিস তোমরা পাবে জাস্ট পড়াশুনো করো যারা আমার ক্লাস নতুন করছো তাদের জন্য বলছি যারা আগে করে নিয়েছ তাদের কথা আমি বলছি না তারা কন্টেন্টের লেভেল যেন ওকে তো কোনো কোয়ারি থাকলে আমার কাছে জিজ্ঞাসা করে নিও পুরো ফিজিক্স পুরো কেমিস্ট্রি পুরো বায়োলজি এরকমভাবে আলাদা আলাদা করে ফোল্ডার ভাগ করা পাবে পুরো ফিজিক্স কন্টেন্টের মধ্যে পুরো সাবজেক্ট পুরো সিলেবাস এখানে কমপ্লিট করা আছে প্রত্যেকটা চ্যাপ্টারের নাম দিয়ে আলাদা আলাদা করে ফোল্ডার তুমি দেখতে পাচ্ছ এগুলো পাবে পুরো কেমিস্ট্রির মধ্যে পাবে সেই জিনিস ঠিক প্রত্যেকটা চ্যাপ্টার যা যা আমাদের এক্সামের ক্ষেত্রে আসে নিউক্লিয়ার কেমিস্ট্রি কেমিক্যাল বন্ডিং অ্যাসিড বেসল গ্যাস ল তোমার সলিউশন কেমিস্ট্রি মেটাল নন মেটাল টাইপস অফ কেমিক্যাল রিয়াকশন কেমিক্যাল কাইনেটিক আছে তোমাকে পরীক্ষায় পাস করতে গেলে তো পড়তে হবে ঠিক তেমনভাবে বায়োলজি আমাদের কিছুটা পার্ট এখনো বাকি আছে সেই পার্টটা আগেও কমপ্লিট হয়ে যাবে তার সাথে সাথে এক্সাম স্পেশাল সায়েন্স মকটেস্ট সিরিজ আমার মনে হয় না যে এই অ্যাফোর্ডেবল প্রাইসে এই জিনিস তুমি অন্য কোথাও পাবে এবং ওয়েস্ট বেঙ্গলের বুকে বাংলাতে যারা শিখতে চাইছো এবং ইন্টারাকশান যারা করতে চাইছো লাইভ ক্লাসে অডিও মাইক অপশান আছে সেই মাইক অপশানের মাধ্যমেও তুমি আমাদের সঙ্গে কিন্তু ইন্টারাকশান করতে পারবে ওকে গেল তাহলে এই হলো আমাদের টোটাল ব্যাপার তার সাথে সাথে আমাদের ডেসক্রিপশানে দেখবে লাইভ প্লাস ভিওডি ব্যাচ বেসিক টু অ্যাডভান্স লেভেল ফুল কনসেপ্ট ক্লিয়ার কমপ্লিটেড পিডিএফ ক্লাস নোটস ক্লাস টাইমিং সোম বুধ এবং বৃহস্পতি দুপুর দুটো থেকে লাইভ ক্লাসের টাইমিং ঠিক আছে টোয়েন্টি ফোর ইন্টু পুরো রেকর্ডেড ক্লাস অ্যাভেলেবেল ফোন ল্যাপটপ তুমি যা দিয়ে ক্লাস করতে চাও করতে পারো ডাউনলোড করতে পারবে নোটস ইনস্ট্যান্ট ডাউট সলভিং জিনিস পাচ্ছ ব্যাস তার সাথে সাথেই এবার বলো যে আমাদের পড়াশোনার জন্য আর কি লাগে এইটুকু জিনিস হলেই তো আমাদের পুরো কমপ্লিট হয়ে যায় না তো এটা দিওয়ালি স্পেশাল অফার তোমাদের দেওয়া হলো আশা করি তোমরা এই জিনিসের গুরুত্ব বুঝবে এবং ইম্পর্টেন্স বুঝবে এই ব্যাচের প্রাইস আগে অনেক বেশি ছিল যেহেতু ব্যাচটা কমপ্লিটের দিকে এক্সামও সামনে আসছে সবাই যাতে ঠিকঠাক মতো করতে পারে সেই জন্য এটা বলে দিলাম ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন অনেক ভিডিও পাওয়ার জন্য ক্লাস পাওয়ার জন্য এবং নোটস পাওয়ার জন্য সব কিছুর জন্য তোমরা এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো ডিসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে চলো প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো প্রত্যেকের সঙ্গে আবার ক্লাসে দেখা হবে নেক্সট ভিডিওতে দেখা হবে দীপাবলি সবার ভালো কাটুক সবাই বাড়িতে বাবা মার সঙ্গে ফ্রেন্ড সার্কেলের সঙ্গে ভালো করে এই কটা দিন এনজয় করো আবার সোমবার থেকে নতুন উদ্যমে আমাদের পড়তে হবে দেখা হচ্ছে ক্লাসে সবার সঙ্গে থ্যাংক ইউ সো মাচ